ইন্দো বাংলাদেশ সীমান্ত এলাকার পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। শনিবার শিলিগুড়ির পাশে ফুলবাড়ির বিওপি অধীনে ইন্দো বাংলাদেশ সীমান্ত এলাকার পরিদর্শন করেন 5 সদস্যের প্রতিনিধি দল। এদিন সকালে ফুলবাড়ির বিওপি পৌঁছে লকডাউনের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। প্রতিনিধি দলের সদস্যরা ইন্দো বাংলাদেশ সীমান্তে কর্মরত বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রমুখ বিনীত যোশীর নেতৃত্বে এদিন তারা ফুলবাড়ি বিওপি পৌঁছায়। আপলোগো নে কিস তরহ সে জায়গা লিয়া মতলব ক্যা ক্যা চিজ কে বারে মে জানকারি দিয়া জ্যাদা জোর দিয়া ইয়া পে হম তো অবি 10 দিন সে ইয়েহি চিজ কর রহে হ্যায় কি ক্যা সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন হো রহা হ্যায় ক্যা ক্যা প্রিকশন দিয়ে জা রহে হ্যায় তো ইজ বিং ফলোড না স্পেশালি ইয়ে জো বর্ডার মে আপলোগ আয়ে হ্যায় উহা পে স্পেশালি কোন সে চিজ পে ফোকাস কিয়া দেখিয়ে হম তো চেক করনে আয়ে থে কি কিতনে বর্ডারস পে ট্রাকস কিতনে জা রহে হ্যায় লেকিন ও হামে পাতা লাগা কল পাতা লাগা কি 7th কে বাদ মে তো সব বন্ধ কর দিয়া হ্যায় স্টেট গভর্নমেন্ট নে কোই রিটেন অর্ডার ইস্যু নহীং কিয়া থা লেকিন ওরাল অর্ডার কে বেসিস পে 7th কে বাদ মে जब हम आ गए थे वो वाली बॉर्डर पे तो वो जोगबानी से सब क्लियर हो रहे हैं ट्रक्स यहाँ से। तो अब ये बता रहे हैं हमको जो सीओ साहब की यहाँ से तो कुछ हो नहीं रहा है। तो मुझे लगता है 7th के बाद ही हुआ होगा। तो आफ्टर 7 नथिंग इज बिंग मूविंग और कुछ भी नहीं हो रहा है। लेकिन स्टेट गवर्नमेंट ने कोई ऑर्डर नहीं दिया है तो वो रिटर्न ऑर्डर हो या तो होना चाहिए ना। हमारे कस्टम्स के पास में है ना हमारे बॉर्डर एजेंसीज के पास में है। सो इट्स एवरीथिंग इज ऑन द वर्बल।